হ্যালো ফাউন্ডার্স, গুড আফটারনুন টু অল অফ ইউ। সবাইকে কি বলবো, এত এত খুশির খবর আছে মানে বলে শেষ করা যাচ্ছে না এই আর কি। এখন আগে আগে এক্ষুনি আপডেটটা দিই, ঠিক আছে? এক্ষুনি যে আপডেট আছে সেটা দিই, তারপরে বাকি উইথড্রলের আপডেট আছে, কমিশনসের ব্যাপারে যা কথা আছে, কীভাবে উইথড্রল টুইডল করবেন, ব্যাঙ্ক অ্যাকাউন্টের ডিটেলস যা বলবো বলেছি সব বলবো। ইম্পর্টেন্সও কিছু পয়েন্ট আছে যেগুলো আপনাদের শোনা খুবই দরকার, যার জন্য আইডি টার্মিনেট হতে পারে, এরকম পয়েন্টসও আছে, তো সমস্ত কিছু বলবো। তার আগে যেটা ইম্পর্টেন্ট ব্যাপারটা শুনুন, যে 100 আমাদের যে ওইএস এখন মেনটেনেন্সে গেছে, আপনারা সবাই জানেন ইকো সিস্টেম এখন লগ ইন করা যাচ্ছে না, মেনটেনেন্স হচ্ছে। তো এই যে ওয়েবসাইটটা মেনটেনেন্স হচ্ছে, এর মাঝখানে কিছু সময়ের জন্য ওয়েবসাইটটা খুলছিল। তো তার মধ্যেখানে কিছু ফাউন্ডার্সরা লগ ইন করেছে এবং খুলেই দেখেছে যে তাদের অ্যাকাউন্টে টেনের জায়গায় $10 জায়গায় $107 দেখাচ্ছে। তো $107 তাদের অ্যাকাউন্টে এসে গেছে। তো সেই স্ক্রিনশটটা চারিদিকে ঘুরে বেড়াচ্ছে চারিদিকে। তো আশা করছি আপনারা হয়তো অনেকে দেখেননি, যারা এই স্ক্রিনশটটা দেখতে চান, আমি পাবলিকলি এখানে শো করতে পারছি না, আপনারাও জানেন এটা শো করা পসিবল না, কারণ ব্যাক অফিসের ছবি শেয়ার করা যায় না। তো গ্রুপে আছে, চারিদিক গ্রুপে ভাইরাল হয়ে যাচ্ছে, হোয়াটসঅ্যাপ গ্রুপে। তো আপনারা যদি চান টেলিগ্রাম গ্রুপে জয়েন করতে পারেন, ওখানে এই ছবিটা পেয়ে যাবেন, দেখে শান্তি পেতে পারেন, খুব ভালো লাগবে দেখে এই আর কি। এবং পরবর্তীকালে যদি আপনি অনেক পরে ভিডিওটা দেখছেন বা কাল দেখছেন বা দু একদিন পরে দেখছেন, তাহলে তো আপনি সব কিছু অনেক কিছু হয়ে গেছে তার মধ্যে, ঠিক আছে? তো চলুন শুরু করা যাক, আশা করছি ভালো লেগেছে। তো এখন আপডেট দিচ্ছি, উইথড্রলের ব্যাপারে যা আপডেটস বলার ছিল সেগুলো শুরু করছি। তো সাম কান্ট্রিজ প্রেসিডেন্ট অ্যান্ড ভাইস প্রেসিডেন্ট আর ওয়ান টু বাই দ্য প্রোডাক্ট ফার্স্ট। কুছ দেশ কা প্রেসিডেন্ট ভি হ্যায়, ভাইস প্রেসিডেন্ট ভি হ্যায়, জো লোক ইয়ে প্রোডাক্ট খরিদনা চাহতে পেহলে, ঠিক আছে, শুরুবাদ মেই খরিদনা চাহতে, ঠিক আছে, সরি প্রথম দিকেই কিনতে চাইছে, সরি একটু হিন্দি বলে ফেলেছি, মাফ করবেন। দে নো হু উই আর, তারা জানে আমরা কে, দে বিলিভ অন আস, তারা আমাদের উপর বিশ্বাস করে। মেনি গভর্নমেন্ট অফিসিয়ালস, মিলিটারি পিপলস অ্যান্ড ভেরি টপ মোস্ট এক্সিকিউটিভস, বড়ো বড়ো কোম্পানির লোকেরা, গভর্নমেন্টরা, মিলিটারির লোকেরা, সবাই আমাদের ওয়াচ করছে, দেখছে, প্রোডাক্টের জন্য ওয়েট করছে। তো এটা বলছে স্যার, এমনকি এটা বলতে পারি যে মিস্টার সুজান এলকালিনি আর মোহাম্মদ কামাল স্যারের কাছে ফোন কলস আসছে, তারা এমন রিসিভ কল করছে যে কে প্রথম জয়েন করবে সেই নিয়ে, কে ফার্স্ট আসবে, কে সেকেন্ড আসবে, কে থার্ড আসবে, কারণ দ্যাটস আ হনোরারি পজিশন, একটা খুবই সম্মানজনক পজিশন ওটা, ফার্স্ট সেকেন্ড থার্ড, এরকম টপ মোস্ট 10 পজিশান আছে যারা টপ লেভেলের লোক জয়েন করতে চলেছে। অ্যাজ স্যার বলছে যে আমি তাদের নাম এই মুহূর্তে প্রকাশ করতে পারছি না, তারা যদি নিজে থেকে পাবলিশ করে বা করবে হয়তো পরবর্তীকালে তাহলে জানতে পারবেন, বা উইথ পারমিশন আমরা যদি পারি পরে আপনাদের জানাবো তারা কারা, ঠিক আছে? অ্যাজ স্যার বলছে যে ইফ দে সে, তারা যদি মুখ দিয়ে একবার বলে, উইদিন ফিউ আওয়ার্স, কয়েক ঘন্টার মধ্যে পুরো দেশের লোক আমাদের প্রোডাক্ট ইউজ করবে, ভাবুন পাওয়ারটা, ভাবুন, অ্যাজ বলছে থিঙ্ক হাউ দে পাওয়ারফুল আর, ভাবুন তারা কতটা ক্ষমতাশালী, যে তারা যদি বলে কয়েক ঘন্টার মধ্যে পুরো দেশের লোক আমাদের প্রোডাক্ট ইনস্টল করে ফেলবে, এমনকি তারা যদি চায় এক দিনের মধ্যে তাদের সমস্ত স্কুল কলেজের মধ্যে আমাদের প্রোডাক্ট ইনস্টল করাতে পারে, এরকম ক্ষমতা তাদের আছে, এত পাওয়ারফুল লোক আমাদের কোম্পানিতে জয়েন করছে। এবং অ্যাজ স্যার বলছে এটাই যে যে আমি ভেবেছিলাম, আমি জানতাম যে আমাদের প্রোডাক্ট ভাইরাল হবে, আমাদের প্রোডাক্ট অনেক নাম হবে, আমরা সমস্ত রেকর্ড ব্রেক করব, বাট এটা ভাবিনি যে এরকম টপ মোস্ট অফিসিয়াল, টপ মোস্ট পাবলিক মানুষজন আমাদের প্রোডাক্টের জন্য এরকম মানে এরকম করবে ফার্স্টে আসার জন্য। তো এটা আমার কাছে, আমি নিজেই শক। এরপর উনি বলছেন দিস ইজ জাস্ট বিগিনিং, ইট ইজ, এটা শুধু শুরু হচ্ছে, দিস ইজ দ্য ডে, আজ এই দিনটা যেখানে শুরু হচ্ছে, উই হ্যাভ দ্য আগলিয়েস্ট প্রোডাক্ট, আমাদের কাছে সব থেকে খারাপ প্রোডাক্ট আছে, এর পরবর্তীকালে যত দিন যাবে আমরা প্রোডাক্টটাকে আরও বেটার করবো, আরও বেটার করবো, আরও বেটার করবো, এখন সব থেকে খারাপ, এরপরে প্রত্যেক দিন আরও বেটার হবে, ঠিক আছে? এটা বলতে চাইছেন। ইউ ক্যান সি, এবার কমিশনের ব্যাপারে বলি, ইউ ক্যান সি ডিরেক্ট কমিশন ইনস্ট্যান্টলি, আপনার যে ডাইরেক্ট কমিশন আছে সেটা আপনি ইনস্ট্যান্টলি দেখতে পাবেন, ইনস্ট্যান্টলি, আপনি আপনার নিচে কেউ রিচার্জ করলে আপনি ইনস্ট্যান্টলি আপনার আন্ডারে কমিশন দেখতে পাবেন, এবং ইনডাইরেক্ট কমিশন বা বোনাস যা আচার আছে সেগুলোর ডিটেলস আমি এখানে বলছি না, আমিও বলছি না, অ্যাজ স্যারও বলেনি, এটা পাবলিকলি বলা যাবে না, এটা এনডিএ যখন আসবে, এগ্রিমেন্ট আসবে, এগ্রিমেন্টে ইন ডিটেলস লেখা থাকবে কত কেমন কী জয়েন করলে কত কী কমিশনস পাবেন, তো সেইটা সেখান থেকে পড়ে নেবেন, এবং পাবলিক করবেন না, দয়া করে, দয়া করে কেউ ইউটিউবে এসে ভিডিও বা ফেসবুকে বা চারিদিকে হোয়াটসঅ্যাপ করবেন না, সবার আছে, সবাই জানতে পারবে, প্লিজ আপনারা কেউ পাবলিক করবেন না,
ঠিক আছে, এবং বলছে ইউ ক্যান সি বোনাস অ্যান্ড ইনডাইরেক্ট কমিশন আপনার আন্ডারে, মনুন আপনার যাদের টিম আছে 1,000, 2,000, 10,000, 20,000, 50,000, 1,00,000, 2,00,000, তারা যে কমিশনটা ইনডাইরেক্ট বা বোনাস টিম বোনাস এরকম যে কমিশন টমিশন পাওয়ার কথা আছে সেগুলো কীভাবে পাবে? সেগুলো এখন পাবে না, সেগুলো পাবে লাস্ট মান্থে। মানে এখন সাবস্ক্রিপশন কিনছে ধরুন সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর, তো সেপ্টেম্বর অক্টোবর চলে যাওয়ার পরে নভেম্বর মাসে শেষ মাসের দিকে তারা ওই টোটাল বোনাস বা কমিশনসগুলো পাবে। ঠিক আছে, এখন দেওয়া হবে না, কারণ কিছু রুলস অ্যান্ড রেগুলেশনস আছে, কিছু উইথড্রলের লিমিটেশন আছে, কিছু অনেক ব্যাপার আছে, যার জন্য এটা লাস্ট মান্থে ডিসাইড করা হয়েছে। ঠিক আছে, কোনো অসুবিধা নেই। ইউ ক্যান অ্যাডেড ব্যাঙ্কিং ডিটেলস, এবার আসি ব্যাঙ্কিং ডিটেলসের কথায়। ঠিক আছে, ইউ ক্যান অ্যাডেড ব্যাঙ্কিং ডিটেলস অন ওইএস, আপনি ইকো সিস্টেমে আপনার ব্যাঙ্কিং ডিটেলস অ্যাড করতে পারেন, যা যা ব্যাঙ্কিং ডিটেলস হয় আর কি। অবশ্যই এই সমস্ত ব্যাপারে আমি ইন ডিটেলস ভিডিও নিয়ে আসবো, কীভাবে আপনি অ্যাড করবেন, কী কী জিনিস লাগবে, কীভাবে হবে, ছটফট করার দরকার নেই, তাড়াহুড়ো করার দরকার নেই। চ্যানেলটা মনে করে সাবস্ক্রাইব করে রাখুন, ভুলে যাবেন না, নোটিফিকেশান অন করে রাখুন। এবারে সমস্ত ভিডিও কিন্তু কাজের ভিডিও আসবে, আর কোনো কিন্তু আলফাল ভিডিও বা মানে আলফাল মানে বলতে চাইছি যে আপডেট আসছে আপডেট আসছে, এটা রিমাইন্ড ওটা রিমাইন্ড, এই সব কিন্তু নয়। ঠিক আছে, যে মনে করছেন দেখলাম দেখলাম না, আপনার কাছে আলফাল, আমাদের কাছে কোনো কিছুই আলফাল নয়, সমস্ত আপনাদের জন্যই আমি ভিডিও বানাই। ঠিক আছে, আপনারা যারা বলেন আর কি ফালতু বকছে আর কি, এই করছে সেই করছে, তাদের জন্য বলছি সাবস্ক্রাইব করে রাখুন, নইলে আপনারাই ফাঁসবেন। ঠিক আছে, যারা করছেন না, অনেকে করে রেখেছে, তাদের অসংখ্য ধন্যবাদ করার জন্য। ঠিক আছে, দাঁড়া নেক্সট পয়েন্টে আসি। নেক্সট পয়েন্ট কী বলছে যে ইউ ক্যান অ্যাডেড ব্যাঙ্কিং ডিটেলস ছাড়াও আপনি মিনিমাম উইথড্রল করতে পারেন $100। কত ডলার? $100। অ্যান্ড উই ক্যান ডু ইট, অ্যাজ স্যার বলছে আমরা এটাকে $25 বা $50 করতে পারতাম। কত ডলার? $25 বা $50 করতে পারতাম, কিন্তু যে কোম্পানি আমাদের এই টাকাটা অ্যাকাউন্টে পাঠাবে, আমরা তো পাঠাচ্ছি না, একটা আলাদা কোম্পানি পাঠাচ্ছে অ্যাকাউন্টে, তো সেই কোম্পানি মিনিমাম $100 রেখেছে। 25 বা $50 করলে অনেক এক্সট্রা কস্ট পড়ে যাচ্ছে, যার জন্য হচ্ছে না। এবং $100 ওপরেও দেখবেন কত কী কমিশন কাটে, চার্জ কাটবে। যেমন ধরুন আপনার আছে ফোরেক্স চার্জ আছে, কারেন্সি কনভার্টার চার্জ আছে, ওই যে টাকা পাঠাচ্ছে সে ট্রানজ্যাকশন চার্জ আছে, এরকম অনেক রকম চার্জ আছে, ব্যাঙ্কিংয়ের চার্জ আছে, ইন্টারন্যাশনাল পেমেন্ট, এরকম দু তিন রকমের চার্জ এদিক ওদিক করে কেটে নেয় ব্যাঙ্ক, তো সেটা আপনি বুঝতে পারবেন ইন ফিউচার। এবং $100 ভ্যালুটা নিশ্চয়ই জানেন, বা ইন্ডিয়ান রুপিস 8,200 এবং ধরুন বা ইন্ডিয়ান বাংলাদেশ রুপিসে প্রায় 10,000 সামথিং, 10,100 টাকার মতো $1, তো $100 মানে 10,900 টাকা, 10,000 ধরে নিন। ঠিক আছে, 11,000 টাকার আশেপাশে। তো যাই হোক, তো এটা হলো ব্যাপার। এবার কি হচ্ছে, এবার হচ্ছে যে ইউ ফার্স্ট, আপনি প্রথম কত ডলার কমিশন পাচ্ছে, আপনার নিচে যে কেউ রিচার্জ করলে আপনি ধরুন মিনিমাম পাবেন 9,143, নয় পাবেন 100, 240। তো 143 বা 240 দুটো কমিশনই কিন্তু 100-এর থেকে বড়, তাই আপনি আপনার প্রথম কমিশনই আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে উইথড্র করতে পারেন এবং সম্পূর্ণটা উইথড্র করতে পারেন। অ্যান্ড উইথড্র টেক্স, উইথড্র এবার কতদিন সময় লাগবে সেটা জেনে নিন, উইথড্র টেক্স মিনিমাম 10-15 business days। যে উইথড্রলটা করবেন সেটা আপনার 10-15 বিজনেস ডেজ লাগতে পারে। বিজনেস ডেজ মানে সেটাকে বলা হয় যেখানে হলিডেজ এবং ন্যাশনাল হলিডেজ এগুলো বাদ দিয়ে যেদিন ব্যাঙ্ক বন্ধ থাকে সেগুলোকে হলিডে বলা হয়। তো আপনার মানে হলিডেতে ব্যাঙ্ক বন্ধ থাকে, সরি উল্টো বললাম, তো সেই দিনগুলো বাদ দিলে যেদিন যেদিন ব্যাঙ্ক খোলা থাকে সেই দিনগুলোকে কী বলা হয়? বিজনেস ডেজ। তো এরকম 10-15 দিনের মধ্যে আপনার অ্যাকাউন্টে টাকা চলে আসবে, ইট ডিপেন্ডস অন সাম রিজন। ঠিক আছে, কিছু রিজনের জন্য হ্যাঁ এই সব হলিডেজগুলো বাদ দিলে চলে আসবে। এবার বলছে দে সেট, যাদের সাথে আমাদের ডিসিশন করা হয়েছে, মার্চ আপ করা হয়েছে, কোম্পানি আছে, কোলাবোরেশন আছে, যারা এই অ্যাকাউন্টে টাকা পাঠাবে, কী বলছে, তারা বলেছে এটাকে কমিয়ে 4-5 দিনেও করে দেবে। ইন ফিউচার সিস্টেম স্টেবল হয়ে গেলে, সব কিছু ঠিকঠাক থাকলে তারা এটাকে 4-5 দিনের মধ্যে পাঠাতে পারবে। অ্যান্ড এবার আরও একটা কথা, যে ধরুন কারোর কমিশনস এলো না, অ্যাজ স্যার বারবার বলে দিয়েছে যে আপনি রিচার্জ করলেন, আপনি উইথড্র করলেন, সরি আপনি উইথড্র করলেন এবং আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ডিটেলস দিয়েছে এবং আপনি উইথড্রল মেরেছেন, এবং ধরুন আপনার 15 দিন হয়ে গেছে, কতদিন? 15 দিন। যদি আপনার 15 দিন হয়ে যায় এবং তারপরেও কোনো কমিশনস না, সরি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা না আসে, তবেই আপনি কোম্পানির সাথে কন্ট্যাক্ট করবেন, না হলে নয়। কি বললাম? আপনার 15 দিন হয়ে যাওয়ার পরে তবেই আপনি কন্ট্যাক্ট করবেন, না হলে নয়। ফালতু ফালতু আপনি আগে থেকে কন্ট্যাক্ট করবেন না, স্যার বারণ করে দিয়েছে। ঠিক আছে, এরপর কি বলছে, এরপর বলছে আফটার কাপল অফ উইক, কিছু সপ্তাহ পরে ও ভেরিফাই কাম, ও ভেরিফাই আসবে, এবং তখন ভেরিফিকেশানটা কিন্তু মাস্ট। কি বললাম? ও ভেরিফিকেশান কয়েক সপ্তাহ পরে আসবে এবং ভেরিফিকেশান মাস্ট, সবাইকে ভেরিফাই করতে হবে, হ্যাঁ, আদারওয়াইজ ইওর অ্যাকাউন্ট উইল বি ফ্রিজ, আপনার অ্যাকাউন্টটা ফ্রিজ করে দেওয়া হবে। মানে অ্যাকাউন্ট খোলা থাকবে, আপনি অ্যাকাউন্ট লগ ইন করতে পারবেন, অ্যাকাউন্ট কোনো রকম প্রবলেম হবে না, বাট হ্যাঁ আপনি কিছু কিছু
কিছু কিছু অপশনস আপনি ইউজ করতে পারবেন, সেই অপশনগুলো বন্ধ করে দেওয়া হবে, ঠিক আছে? তো এরকম যাতে আপনি করেন আর কি। তো আমরা তো করে নেবো, আমাদের কোনো অসুবিধা নেই। ইফ ইউ হ্যাভ মোর দ্যান ওয়ান আইডি, যদি আপনার কাছে একের বেশি অনেক আইডি থাকে, নো প্রবলেম, আপনি করতে পারেন একটা ডিটেলস দিয়ে, একটা ভেরিফিকেশান দিয়ে, মানে একটা আইডি কার্ড দিয়ে আপনি সবগুলো আইডি ভেরিফাই করতে পারেন, এটাতেও কোনো সমস্যা নেই। এখন হচ্ছে নাও ইউ ক্যান রিচার্জ ইউর অ্যাকাউন্ট ওয়ান বাই ওয়ান। এখন আপনি আপনার অ্যাকাউন্ট একটার পর একটা করে রিচার্জ করতে পারেন, মানে প্রথম একটা করলেন, তারপর একটা করলেন, তারপর একটা করলেন, এইভাবে একের পর এক করে রিচার্জ করতে পারেন। আফটার ফিউ উইক, কয়েক সপ্তাহ পর, কি বললাম, আফটার ফিউ উইক, কয়েক সপ্তাহ পর, যখন আমাদের নতুন ওই ইয়েস আসবে, ওই ইকো সিস্টেম আসবে, তখন আপনি একসাথে রিচার্জ করতে পারবেন। কি বললাম, আফটার ফিউ উইকস, যখন কয়েক সপ্তাহ পর যখন আপনার ওই ইয়েস এসে যাবে, নিউ ভার্সন, তখন আপনি ওয়ালেট টু ওয়ালেট ফান্ড ট্রান্সফার করতে পারবেন এবং রিচার্জও করতে পারবেন, ঠিক আছে, ফান্ড ট্রান্সফার করে। এবার কিছু ইম্পর্টেন্ট পয়েন্টস যেটা বলি, একটা লাস্ট ইম্পর্টেন্ট বাট ভেরি ইম্পর্টেন্ট পয়েন্টস, ডোন্ট শো ইউর ব্যাক অফিস, আপনার ব্যাক অফিস আপনি শো করবেন না কাউকে, ডোন্ট শো ইনকাম, আপনার ইনকাম কত আসছে সেটা দেখাবেন না, ডোন্ট টেল নাম্বারস, কাউকে নাম্বার বলবেন না যে কত সংখ্যা আসছে, এত সংখ্যা, অত সংখ্যা, এত কমিশনস, অ্যান্ড ডোন্ট শো ডিটেলস, আপনার ডিটেলস দেখাবেন না, ওই ইয়েস আপনার প্রাইভেট জিনিস, আপনার একটা বিজনেস, বিজনেসের ক্যাশ কোনো দিন কাউকে দেখাতে নেই, তো কত কী ইনকাম আসছে দয়া করে কাউকে দেখাবেন না, পরে আপনিই বিপদে পড়তে পারেন। এবং পাবলিকলি শো করা, তার মানে হচ্ছে এটাই যে আপনি যদি ফেসবুক ইউটিউবে পোস্ট করেন এবং আপনার যদি আপনার আইডি ধরতে পারলে অ্যাজ স্যার উইদাউট এনি প্রেয়ার নোটিস, আগে থেকে কিছু না বলে আপনার অ্যাকাউন্ট টার্মিনেট করে দেওয়া হবে, ঠিক আছে? তো আশা করছি ব্যাপারটা বুঝতে পেরেছেন কতটা সেন্সিটিভ জিনিস, তো এরকম ভুল দয়া করে করবেন না, শুরু হয়েও তারপর আপনি বাদ চলে যাবেন এরকম ভুল করলে, তো এরকম করার দরকার নেই। আর একটা কথা, প্লিজ আইডি সেল করবেন না, এরকম চক্করে পড়বেন না আপনি, কারণ অনেকের আছে 15-20-30-50 আইডি, যারা ভাবছে যে এত আইডি রিচার্জ করবো কী করে, এত টাকা, তো এক কাজ করি 2-4 আইডি সেল করে দিই, কিছু টাকা হয়ে যাবে, সেই আইডি দিয়ে বাকি টাকা রিচার্জ করবো। তো এরকম যদি করতে যান তাহলে আপনি মহাবিপদে পড়বেন, মহাবিপদে পড়বেন, ঠিক আছে? এবং কোম্পানি বুঝতে পারলে, জানতে পারলে আপনার আইডি উইদাউট এনি নোটিস ডিলিট করে দেবে, টার্মিনেট করে দেবে, তখন কিচ্ছু করার থাকবে না। তো এরকম ভুল করার দরকার নেই। আর বাকি রইল এটাই কথা যে পেমেন্টের ডিটেলস ফিটেলস দেখবো, আমি সবাইকে সাহায্য করার চেষ্টা করবো, আপনারা গ্রুপে জয়েন হয়ে যান, আমি ওখানে চেষ্টা করবো, কীরকম কী ব্যাপার আসে দেখি, সেই হিসেবে ভিডিও বানাবো। আর সাবস্ক্রাইব করুন চ্যানেলটা, ওই ইয়েস এসে গেলে, ওখানে এসে গেলে আমি আপনাদের জানিয়ে দেবো কীভাবে কী রিচার্জ করতে হবে না করতে হবে নেক্সট ভিডিওতে, যদি আজ এসে যায় তাহলে আজই জানিয়ে দেবো, তাই সাবস্ক্রাইব করে রাখুন চ্যানেলটা। আর মোস্ট ইম্পর্ট্যান্ট থিং যে তাড়াহুড়ো করবেন না, ভুল করবেন না, ঠিক আছে? আর আপনি যদি রিসেলার হতে চান, কোম্পানির আন্ডারে জয়েন হতে চান, এখনও সুযোগ আছে, ডিসক্রিপশানে লিঙ্ক আছে, জয়েন হয়ে যেতে পারেন। থ্যাংক ইউ সো মাচ, তারপর আমি কন্ট্যাক্ট করে নেবো। থ্যাংক ইউ সো মাচ ভিডিও দেখার জন্য, অসংখ্য ধন্যবাদ সবাইকে, থ্যাংক ইউ।